নতুন মন্ত্রীর জন্য আমার দলত যোগদান কৰিবলৈ আহিছে। প্রথমতে রাইজর দলের কেন্দ্রীয় সভাপতি হিসাবে মানে আপনার সকলকে স্বাগতম জানাইছো। এই সৌভাগ্যর কথা যে এটা আঞ্চলিক দলক শক্তিশালী করবর কারণে আপনাদের আজি প্রায় 100 জন মানুষ আপনার আমার অঙ্গে আছে। আঞ্চলিক দলে তার মূল কামটো হল রাজ্যখনের জাতীয় স্বার্থ সুরক্ষিত করা, রাজ্যখনের জাতীয় প্রশ্নবিল উত্থাপন করা আর রাজ্যখনের জাতীয় প্রশ্নবিল রাজ্যের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু পরিণত করা। আপনাদের সকলে জানে যে রাইজর দল জন্ম হয়েছিল কা বিরোধী আন্দোলনের ফলস্বরূপ। রাইজর দলে রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করবলে চেষ্টা করেছে, যেগুলা গাঁর মানুষের প্রশ্ন, যেগুলা সাধারণ মানুষের প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন বিধানসভাত এজন মাত্র বিধায়ক হিসাবে মানে প্রশ্নবিল উত্থাপন করবলে চেষ্টা করেছে। যে ধরক এইবার বিধানসভাত যা মাত্র কেদিনমান আগে শেষ হয়ে যাওয়া বাজেট অধিবেশন যে আছে, সেই বাজেট অধিবেশন মানে বিধায়ক হিসাবে চেষ্টা করেছিল যে উন্নয়নের প্রকৃত মডেলট কি কেক মানুষ ধরি হব পারে। বিজেপি সরকারের মডেলট হল অরুণোদয়, বিজেপি সরকারের মডেলট হল লাখপতি বাইদেউ, আর আমার রাইজর দলের মডেলট কি? আমি রাইজর দলে আসলে যদি কাইলে শাসকর ভাড়া পাও 2026তে হোক বা 2031তে যেটা আমি শাসনের ভাল পাও তাহলে আমি কেন পাব? আমি রাইজর দলে সেই কথাবিল বিধানসভা এটা এটাকে উত্থাপন করবলে চেষ্টা করি। এবার আমি উত্থাপন করেছিল যে সচাকে আজি কিন্তু মানুষের প্রকৃত অবস্থাটো হল যে প্রত্যেকজন গাঁর খেতে করার বাদ দিয়ে বাকি সময়খিনি গাঁর ডেকা লড়াজনে কি করে হাজিরা করে, কি হাজিরা করে? মিস্ত্রির দোকানি করে। এটাই হল গাঁর প্রকৃত চিত্র। বাকি যেখানে ডেকা গাঁর থাকি গল, যেখানে যুবক যুবতী থাকি গল, সেই যুবক যুবতীবিল কি করে? হয় বেঙ্গালোর যায়, নহলে কেরালা যায়, নহলে অন্য কোনো প্রদেশে যায়, তাত গিয়ে কিছুদিনের কারণে সিকিউরিটি গার্ড করে, হয় না নয় কথা করো? গাঁর মানুষের আজি কিন্তু আটাইতো ডর পরিচয় কি? গাঁর যুবক যুবতীর আটাইতো ডর পরিচয় হল হাজিরা করা, গাঁর যুবক যুবতীর আসল পরিচয় হল মিস্ত্রির যুগলি করা, আর গাঁর যুবক একদম মানে আলটিমেট যে ডেস্টিনেশন আলটিমেটলি গোল কত থাকে গে গোল হয় কর্ণাটক নহলে কেরালা সিকিউরিটি গার্ড করে আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বয় বয় গিয়ে নিজের জীবিকা উপার্জন করবে। তার বিপরীতে আমি দেখি যে মহিলাবিলাকৰ ক্ষেত্রে মহিলাসকলক বিজেপি সরকারে এটা কি করব খুঁজছে, মহিলাসকলক কৈছে যে 1 নম্বর মহিলাসকলৰ কারণে তেওঁলোকে কৈছে যে আপোনাৰ গোটৰ জৰিয়তে 10,000 কোটি টকা দি মহিলাসকলক লাভ প্রতিভা দিব, 10,000 টকা দিবৰ কাৰণে আকৌ প্ৰত্যেকগৰাকী মহিলাৰ নাকত ধৰি চাপত ঘূৰে আছে, ঘূৰেছিল নাই? প্রত্যেক দিনে বিজেপির মিটিং হলে যাব লাগবে, প্রত্যেক বিজেপির মিটিং উপস্থিত হব লাগবে, প্রত্যেক দিনে বিজেপির মিটিং উপস্থিত হব লাগবে, কেবা হিমন্ত বিশ্ব শর্মার মিটিং, কেবা পীযূষ হাজরিকার মিটিং, কাকো মিটিং উপস্থিত হওয়াই নয়, মিটিং গিয়ে আক ফটো একটা তুলি প্রমাণ দিব লাগবে যে মিটিং হলে কৈছে। আকো কেবা অমৃত বৃক্ষ আন্দোলন করব, গছপুলি রুই দেখব, কাতি মাহত গছপুলি রুলে পৃথিবী কোথাও দিয়ে নেবি, কিন্তু রুব লাগবে আর রুয়াই নয় সেই গছপুলি তোর জিয়াই আছে বলে আক মাঝে মাঝে ফটো দিব লাগে, কেন জিয়াই থাকবে? কাতি মাহত গছপুলি রুলে কেউ অমৃত দিয়ে তারপর কেতিয়া কৈছে যে নয় তোমাকে অমৃত কলহ করব,
হ্যাঁ, আমার মহিলাগুলোকে গাঁয়ে গাঁয়ে কলম লই একদম বিয়া নাম গাই গায়ে একদম মাটি ঘুরে ঘুরে পুরো গাঁওখন ভ্রমণ করেছে। মুঠতে এটাই উদ্দেশ্য যে আমি 10,000 টাকা করে দেখাতে পাবো, আৰু 10,000 টকা যে পাবো, সেই 10,000 টকাটোৱে সঁচাকে 1,00,000 কোটি বাইদেউ হব পাৰিব নেকি? 10,000 টকাটোৱে কৈছে যে এই 10,000 টকাটো আমি সেইকাৰণে দিম যদি সি কিবা এটা কাম কিবা এটা প্ৰজেক্ট কৰিব বুলি কওঁ। 10,000 টকাটোৱে কি কৰিব? মুৰ্গী পুহিব, হাঁহ পুহিব, গাহৰি পুহিব, ছাগলী পুহিব। আপোনালোকে মোক এটা কথা কওকচোন, আজিৰ দিনটো কেইটা গাহৰি পানী দিব পাৰিব? আমাৰ মহিলাসকলক 1,00,000 কোটি বাইদেউ বনাব 1,50,000 গাহৰি। যদি 1,50,000 গাহৰি দিলে তেতিয়াহলে গঁৰালটো কিনিবলৈ গঁৰালটো বনাবলৈ নোজোৰে, যদি গঁৰালটো বনাই তেতিয়াহলে গাহৰি পোৱালি কিনা কিনিবলৈ নোজোৰে। এয়াই হল হিমন্ত বিশ্ব শর্মার 1,00,000 কোটি বাইদেউ বনোৱাৰ মডেল। বিজেপি সরকারের 1,00,000 কোটি বাইদেউ বনোৱাৰ মডেল এটা হয় নয়, গাঁৱে গাঁৱে এটা কৰিব নাই জানো? তারপর কৈছে যে আমি মানুষবিলাক ইমান ডাঙর বলে ভারতবর্ষের ভিতর আটাইতো ডাঙর সরকারি আসনীটর নাম অরুণোদয়। কইছে যে গোটেই ভারতবর্ষে এটা অরুণোদয়ক অনুকরণ করে। অরুণোদয় মানে কি? অরুণোদয় মানে 1,250 টাকা। 1,250 টাকাত আমেরিকাত 5 কেজি চাউল কিনব লাগে, 3 কেজি 3 কেজি কি অকণমান বেশি চাউল কিনব আমেরিকা। 1,250 টাকাত আমার ইয়াত যেনে তেনে একটা গ্যাস সিলিন্ডার পায় কিনে। মানে অসমের মানুষ মহিলা স্বাবলম্বী করবর কারণে, অসমের মহিলা অবস্থা ভাল করে রাখবর কারণে 1,250 টাকায় কি করে এটা কয়ে দিছে যে ইলেকশনত ভোট দিব লাগে, অনুদায় যদি পাবলে হয় ইলেকশনত ভোট দিব লাগবে। আর কি এনেকা ধরনের অপপ্রচার কিছুমান করে আছে না? নাই তো 1,250 টাকায় ঘরখন চলাবলে বলে জুই কুড়া কিনবর কারণে, জুই কুড়া গ্যাস সিলিন্ডারটা কিনবর কারণে, তারপর চাউলের কারণে পয়সা নাই, তারপর দাইলের কারণে পয়সা নাই, তারপর মিঠা তেলের কারণে, আনকি নিমকণ কিনবর কারণে মানুষের পয়সা নাই। এইটাই হল বিজেপির আজি কিন্তু অসমের প্রকৃত উন্নয়নের মডেল, এইটাই উন্নয়নের মডেল। কিন্তু আমি রাইজের জন্য স্পষ্টভাবে কইছো যে কেবল অরুণোদয় দিয়ার জড়িয়ে, কেবল 1,00,000 কোটি বাইরের নামত কেবল আর কেবল টাকা 10,000 দিয়ার জড়িয়ে কেউ একটা জাতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। এটা যদি প্রকৃত উন্নতি হবলে গেল সেই জাতিটোর উৎপাদন থাকিব লাগিব, সেই জাতিটোর হাতত পথার আর বজার নিজের হাতত থাকিব লাগিব। আর সেখানে এবার অসম বিধানসভার মানে প্রস্তাব উত্থাপন করেছিল, সংকল্প প্রস্তাব, ইংরেজিত রিজলিউশন বলে কয়, সংকল্প প্রস্তাব উত্থাপন করে কৈছিল যে অসমের প্রত্যেক জোড়া পথারতে পানি যোগানোর ব্যবস্থা করব লাগিব। যদি অসমের প্রত্যেক জোড়া পথারত পানি যোগানোর ব্যবস্থা ইরিগেশন হয় তেতিয়াহলে বছরত 3 বার খেতি এজোড়া পথারত করব পারি, এবার হালি খেতি, এবার গরু খেতি, এবার শাক পাচলির খেতি, 3 বার যদি এজোড়া পথার আপনি খেতি করে তাহলে এজোড়া পথার নিজে নিজে 3 জোড়া হব। আর 3 জোড়া পথার যদি এজোড়া পথার 3 জোড়া হয় 10 বিঘা মাটি থাকলে 30 বিঘা মাটি হব, আর 30 বিঘা যদি মাটি থাকে তাহলে একটা পরিয়ালে নিজাববিয়াক চলিব পড়ার অবস্থা হব। আর শাক উৎপাদন করব, শাক পাচলি উৎপাদন করব, তার প্রকৃত বাজার মূল্য পাব দিয়ার ব্যবস্থা সরকারখানে করব লাগে। এই প্রস্তাব এবার আমি অসম বিধানসভা উত্থাপন করেছিলাম, বিজেপি দলে এই প্রস্তাব মানি লোক নখুঁজিল। বিজেপি দলে অর্থাৎ অসমের খেতিয়কর পথারত পানি যোগানোর কথা তো নিবিচারে। বিজেপি দলে ভাবে যে অসমের মানুষবিলাকে বরষুণের কারণে সদায় ঘেঙুরি দিয়ে পানি খাওয়া, এই হল বিজেপির মডেল। যদি সঁচাকৈ অসমের প্রকৃত পক্ষে উন্নতি করবলে লাগে, পৃথিবীর কোনো দিন আজিলেকে ধনী পোৱা নাই যি দেশত কেবল এবার খেতি করে পথার কোম্পানি, পৃথিবীর কোনো দিন ধনী পোৱা নাই যি দেশত কেবল
বাহিরৰ প্ৰগতি কিয়ৰে জাতিটোৱে খাব লাগে। নিজৰ জাতিটোৰ উৎপাদিত নিজৰ জাতিটোৰ উৎপাদিত বস্তুৰে যদি জাতিটো চলিব নোৱাৰে তেতিয়াহ'লে সেই দেশ কেতিয়াও প্ৰকৃত অৰ্থত ভৰি হোৱাটো কেতিয়াও সম্ভৱ নহয়। অন্তত পক্ষে নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰীখিনি যেনেকে চাউলখিনি যদি নিজৰ উৎপাদন নহয়, শাক পাচলিখিনি যদি নিজৰ গাঁও নিজৰ অঞ্চলৰ ভিতৰত উৎপাদন নহয়, মাছ মাংস কণীখিনি যদি নিজৰ ভিতৰত উৎপাদন কৰিব নোৱাৰোঁ আৰু সেইখিনি যদি সদায় চিৰকাল যদি আমি বাহিৰৰ পৰা ৰপ্তানি কৰি আনিব লাগে বা বাহিৰৰ পৰা আনিব লাগে কিনি আনিব লাগে তেতিয়াহ'লে সেই দেশ প্ৰকৃত অৰ্থত কেতিয়াও স্বাৱলম্বী হোৱাৰ। সেইকাৰণে অসম বিধানসভাত আমি স্বাৱলম্বীৰ এটা নতুন পথ যে অসমীয়া জাতিক যদি সঁচাকৈ আত্মনিৰ্ভৰশীল কৰিব লাগে তেতিয়াহ'লে পথাৰত পানী যোগান কৰিব লাগিব আৰু পথাৰবোৰ বছৰৰ সকলো সময়তে খেতি কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগিব আৰু অসমত উৎপাদিত হোৱা প্ৰত্যেকটো বস্তুৰ প্ৰকৃত মূল্য খেতিয়কবিলাকে উৎপাদকবিলাকে পাব লাগিব আৰু অসমৰ সকলো বেপাৰৰ অধিকাৰ সকলো ব্যৱসায়ৰ অধিকাৰ অসমৰ স্থানীয়কৰণৰ হাতলৈ আহিব লাগিব। এই দাবী আমি অসম বিধানসভাত উত্থাপন কৰিছোঁ আৰু এনেকৈ যদি ভৱিষ্যতে কাইলৈ কেতিয়াবা ৰাইজৰ দলে এতিয়া আপোনালোকে নিশ্চয় এটা খবৰ পাইছে যে ৰাইজৰ দল আৰু অসম জাতীয় পৰিষদ লুৰিণ জ্যোতি গগৈ নেতৃত্বত থকা অসম জাতীয় পৰিষদ আৰু আমাৰ ৰাইজৰ দল এই দুইটা আঞ্চলিক দল আমি ঐক্যবদ্ধ হ'বৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। ভাল হ'বনে বেয়া হ'ব? দুইটা আঞ্চলিক দল একলগ হ'লে ভাল হ'বনে বেয়া হ'ব? ভাল হ'ব। তেতিয়াহ'লে আমি ৰাষ্ট্ৰীয় পাৰ্টীৰ ওপৰত ডিপেণ্ড কৰিব নালাগে, বিজেপিৰ নিচিনা সাম্প্ৰদায়িক দলৰ ওপৰত কোনেও আশা আহৰণ কৰিব নালাগে, কংগ্ৰেছৰ নিচিনা দলৰ ওপৰত আমি আশা কৰি ৰাষ্ট্ৰীয় দলৰ ওপৰত আমি আশা কৰি থকাৰ কোনো প্ৰয়োজন নাই। যেতিয়া আমি আঞ্চলিক দলবিলাকে ঐক্যবদ্ধ হৈ ভুৱা আঞ্চলিকতাবাদী দল অসম গণ পৰিষদৰ বিকল্প হিচাপে অসমত এটা নতুন শক্তি উৎপাদন কৰিব পাৰে, নতুন শক্তি ইয়াতে উদয় হ'ব আৰু এই নতুন শক্তিয়ে 2026 চনত অসমৰ চৰকাৰ গঠন কৰিব। এই হ'ল আজিৰ দিনটোত আমাৰ ৰাইজৰ দলৰ প্ৰকৃত লক্ষ্য। এই মুহূৰ্তত মই যিসকলে আজি আমাৰ দলত যোগদান কৰিবলৈ আহিছে তেখেতসকলক সকলোকে আজিৰ দিনটোত আমাৰ দললৈ তেখেতসকলক আদৰণি জনাইছোঁ। কাইলৈ নিৰ্বাচনৰ দিন আপোনালোকক আশা কৰিম যে কাইলৈ আপোনালোকে আপোনালোকৰ দায়িত্ব সঠিকভাৱে পালন কৰিব, যিসকলে আজি যোগদান কৰিব সেইসকলে ৰাইজৰ দল হিচাপে পৰিচয় দি সকলো মানুহৰ মাজত ভৱিষ্যতে কাম কৰিব লাগিব আৰু দলৰ দায়িত্ব লৈ দলৰ দলীয় দায়িত্ব লৈ এই সমষ্টি বিশেষকৈ যিসকল শিৱসাগৰ সমষ্টিৰ পৰা আহিছে শিৱসাগৰ সমষ্টিৰ উন্নয়নৰ কাৰণে নিজকে মনোনিৱেশ কৰিব লাগিব, দলৰ দায়িত্ব ল'ব লাগিব, চৰকাৰী আঁচনিবিলাক ৰূপায়ণ সঠিকভাৱে কৈছেনে নাই চাব লাগিব আৰু আমাৰ দলৰ যিবিলাক কাম কাজ থাকে ৰাজনৈতিক কাম কাজ সেই ৰাজনৈতিক কাম কাজবিলাকো আপোনালোকে পৰিচালনা কৰিবৰ কাৰণে আপোনালোকে আমাৰ দলৰ আঞ্চলিকবিলাকক আমাৰ দলৰ বুথ কমিটিবিলাকক আমাৰ দলৰ শাখা কমিটিবিলাকক আমাৰ দলৰ প্ৰাথমিক কমিটিবিলাকক আমাৰ দলৰ সমষ্টি কমিটিত আমাৰ দলৰ ডিষ্ট্ৰিক্ট কমিটিত আৰু যদি কোনোবা গোটেই অসমৰ কাৰণে কাম কৰিম বুলি ভাবে তেতিয়াহ'লে ৰাজ্যিক ভিত্তিত দায়িত্ব গ্ৰহণ কৰি আপোনালোকে এই দলটো শক্তিশালী কৰিব লাগিব আৰু দলটোক আগুৱাই দিব লাগিব। মই আপোনালোক সকলোকে আজি আমাৰ দললৈ স্বাগতম জনাইছোঁ আৰু আমাৰ দললৈ স্বাগতম জনাই মই মাত্ৰ এটা কথা সুধিব খুজিছোঁ, গৌৰৱ গগৈ জিকাব পাৰিলে নহয় জিকিবনে? কেনেকুৱা লাগিছে? জিকিবনে হাৰিবনে লাগিছে? কেনেকুৱা লাগিছে? ঠিক আছে, সকলোকে আমাৰ দললৈ স্বাগতম জনাইছোঁ আৰু এতিয়া মই নিজে গৈ আপোনালোকক এখন এখন গামোচা বনাই আমাৰ দললৈ আদৰণি জনাম আৰু তাৰ পাছতে আমি একেলগতে এটা ফটো গ্ৰহণ কৰিম, একেলগতে এটা ফটো ছেশ্যন কৰিম আৰু তাৰ পাছতে আপোনালোকে আমাৰ লঘু আহাৰ গ্ৰহণ কৰিব বুলি মই আশা কৰিছোঁ। ধন্যবাদ। ভালো হবে।
আল্লাহ।